সোহিনী সরকার সোহিনীর সঙ্গে ফের এক ফ্রেমে ভাইরাল শাশুড়ি মা তাঁর আসল পরিচয় জানলে চমকে উঠবেন সকলের প্রিয় আজকের বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আপনাদের আত্মীয় পরিজনদের বেশি করে শেয়ার করুন বেশি করে লাইক করুন এবং কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান আর আমাদের নোটিফিকেশান প্রথম পেতে পাশে থাকা লাল বেলা জ্ঞানে স্পেস করে বেশি বেশি করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আগে থেকে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে বেশ উল্লেখযোগ্য খবর সহিনী সরকার সৈনির সঙ্গে ফের এক ফ্রেমে ভাইরাল শাশুড়ি মা তাঁর আসল পরিচয় জানলে চমকে উঠবেন সহিনী ও শোভনের বিয়ে নিয়ে নেটিজেনদের মনে বেশ উৎসাহ দেখা গিয়েছে বিয়ের খবরের ভিউয়ার্স ও লাইফ দেখেই মনে হচ্ছে নেটিজেনদের মধ্যে এক তীব্র উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এরই মধ্যে সৈনীর সঙ্গে ফের এক ফ্রেমে ভাইরাল শাশুড়ি মা তাঁর আসল পরিচয় জানলে চমকে উঠবেন দু সপ্তাহ আগে শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন সোহিনী সরকার এই বিয়ে ঘিরে কম বিতর্ক হয়নি অতীত সম্পর্ক টেনে ট্রোল হয়েছে দুজনেই তবে সেসব ভুলে নতুন জীবনে মজে বর কনে দিন কয়েক আগেই প্রাক্তন প্রেমিক রাণাজয় বিষ্ণুকে নিয়ে বোমা ফাটিয়েছেন সহিনী আকার ইঙ্গিতে রাণাজয়ের ওপর প্রাক্তন সায়ন্তিনী গুহ ভাইরাল ফেসবুক পোস্টে সম্মতি জানিয়েছেন মাথায় সিঁদুর সীমন্তিনী সোহিনী বিয়ের পর প্রথম এলো সামনে খোলেননি হাতের শাঁখাপলা এর মাঝেই বিয়ের পর প্রথম প্রকাশ এলেন নায়িকা প্রথম অ্যাপিয়ারেন্স একদম লক্ষ্মীমা বৌমা রূপে ধরা দিয়েছেন সোহিনী তবে সেই ভিডিওতে সোহিনীর পাশে থাকা মহিলাকে দেখেছেন সহিনীর বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক ছবি যেখানে এই যুবতীকে সহিনীর শাশুড়ি মা বলে দাবি করা হয়েছিল হুহু গতিতে ছড়িয়ে পড়ে সেই ছবি চলে লাইক কমেন্টের বন্যা অনেকেই লাল পেড়ে কালো শাড়ি পরা সুন্দরীকে সোফনের মা বলে ভুল করে বসেন আসলে সোশ্যাল মিডিয়া থেকে একেবারে দূরে থাকেন শোভনের মা তাই সোহিনীর পাশে থাকা ওই মহিলাকে দেখে গুলিয়ে ফেলেছেন অনেকেই সেখানে কেউ লিখেছেন সারা জীবন দুজনে শান্তিতে সংসার করো কেউ লিখেছেন দুর্দান্ত এই খবর কানে পৌঁছেছে সহিনী এবং সেই যুবতীরও সেই নিয়েই বন্ধুর সঙ্গে খুনসুটি করতে ছাড়ছেন না সহিনী আসলে জানুন সেই ভাইরাল দজ্জাল শাশুড়ির পরিচয় সহিনীর পাশে দাঁড়ানো মেয়েটি আসলে নায়িকার ঘনিষ্ঠ বন্ধু তথা ম্যানেজার সাহিনী রায় সোশ্যাল ইয়ার নামের এক পিয়ার এবং ডিজিটাল মার্কেটিং কোম্পানির প্রতিষ্ঠাতা আশ্চর্যজনকভাবে শুধু সহিনী নন তার প্রাক্তন রণজয় বিষ্ণুকেও ম্যানেজ করেন সায়নি সৈনিকে এদিন দেখা গিয়েছে লাল শাড়ি আর কন্ট্রাস্ট করা সবুজ ব্লাউজে হাতে শাঁখা পলা সিঁথি রাঙানো শোভনের নামে সিঁদুরে নাকেন লক চুল খোঁপা করে বাঁধা রয়েছে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হওয়ার সময় ভুয়ো শাশুড়ির সঙ্গে মজা করে সৈনিকে বলতে শোনা গিয়েছে দেখো শাশুড়ি মা আজ কেমন মডার্ন পোশাক পরেছে এদিন সায়নীকে পাওয়া গিয়েছে চকোলেট রঙা জামস্যুটে রণজয়কে ছেড়েছি শোভনের কারণে বিয়ের পরই প্রাক্তনকে নিয়ে বিস্ফোরক সোহিনী সরকার সম্প্রতি প্রাক্তন রণজয়কে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন সোহিনী তিনি এক টি সাক্ষাৎকারে সাক্ষাৎ চাঁচাছোলা ভাষায় প্রাক্তনকে বেঁধেছিলেন কেউ উঁচুতে উঠলে তাকে নিয়ে সমালোচনা হবে সেটা স্বাভাবিক সমস্যা সেখানে নয় সমস্যাটা হলো যখন অণজয় বিষ্ণুর মতো মানুষেরা ভালো চাই দেখানোর নামে করে লাগাতার সাক্ষাৎকার দিয়ে চলেছে কেউ কারো ভালো যদি সত্যি চেয়ে থাকে তবে সে তো আমায় ব্যক্তিগতভাবে সেই ভালো চাটা ব্যক্ত করবে বিয়ের পর প্রাক্তনের তরফে মিডিয়া মারফত শুভেচ্ছা বার্তা এলেও ব্যক্তিগতভাবে শুভেচ্ছা পাননি সোহিনী তাই পুরোটাই লোক দেখানো স্পষ্ট বিশ্বাস সোহিনীর তিনি আরও বলেন সায়ন্তনী রণজয়ের প্রেমের সাক্ষী থেকেছেন তিনি তাই সায়ন্তনী ফেসবুক পোস্টে যা লিখেছেন সেগুলি তিনি অস্বীকার করতে পারবেন না প্রসঙ্গত সায়নি দাবি করেছিলেন রণজয় প্রেমিকাকে এটিএম কার্ডের মতো ব্যবহার করেন সম্পর্ক ভাঙলে ফের নয়া এটিএম কার্ড খোঁজেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ সুস্থ থাকুন সবল থাকুন সবসময় এস সাহু নিউজ অফিসিয়ালের সঙ্গে জুড়ে থাকুন আমাদের আর একটি নতুন চ্যানেল এস সাহু ব্লগস নিজে দেখুন অপরকে দেখান দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান এস সাহু নিউজ অফিসিয়াল আজকাল এবং এখনও